ছাত্র ছাত্রীদের কাছে যখন সেই স্যারের ভূমিকা এতটাই গ্রহণযোগ্য হয় তাদের কাছে, কারণ একজন নাম করা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার তিনি, প্রতিনিয়ত তাকে সেই শিক্ষা প্রদান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকতে হয়, ছাত্র ছাত্রীদেরকে সেই পরিষেবার শিক্ষা প্রদান করতে হয়, সেখানে সেই গ্রহণযোগ্যতা, আর ঠিক তার সাথে এই গ্রহণযোগ্যতা এক অনবদ্যতা দাবি করতে পারে। তিনি দাবি করেন না, তার স্বীকৃতি এটা সেই দাবির জোরালো আরো প্রকট করে দেয় যে প্রফেসর ডক্টর বাসু এমন একজন নাম, তার কর্মকৃতিত্ব এমন পন্থায় বিশ্বাসী যে একজন কম্পিউটার সায়েন্সের স্যার প্রফেসর তিনি, তার সাথে অ্যাস্ট্রোলজার রূপে তার এই ভূমিকাটা দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান রেকগনাইজ করে, তাকে চেনেন। যদি চোখ থাকে, যদি মন থাকে, যদি সেই খোঁজার মানসিকতাটা থাকে, তাহলে আমরা চিনে নিতে পারবো সেই ব্যতিক্রমী জ্যোতিষ ব্যক্তিত্ব। বললে কোথাও একটা কম বলা হয় তার সম্পর্কে, কারণ এই যে ভার্সেটাইলিটি, এইটার কোনো জুড়ি মেলা হয়। সেই মানুষটি এই সময় আমাদের বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে থাকেন, তার স্বীকৃতির পর্ব আমরা বারে বারে দেখি এবং কোথাও একটা অনুপ্রেরণা যোগায়। অনুপ্রেরণা নিতে পারলে নিশ্চয়ই নেওয়া যাবে। আর আমরা এই ওভারঅল এই প্রোগ্রাম থেকে তো অনেক কিছু জানতে পারি, তেমনই বিশেষ ঘোষণা থাকবে আজকের পর্বে জুড়েও, এবং আকর্ষণীয় কিছু ঘোষণা থাকবে সেটা আজকের পর্বেই, শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে। আর আপনাদের কথা চিন্তা করি স্যার এই মুহূর্তে উপস্থিত তার সেই জ্ঞানের ভাণ্ডার দিয়ে, কাজে সময় অপচয় বৃথা, আসুন সকলে মিলে তাকে স্বাগত জানাই। প্রফেসর ডক্টর বাসু, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আজকে প্রোগ্রাম শুরু করব মূলত কিছু ঘোষণা দিয়ে। সামনে 9th জুলাই এবং 10th জুলাই গুরু পূর্ণিমা আসছে। এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য দিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে, কতটা গুরুত্বপূর্ণ এই দিন বিভিন্ন শিষ্য এবং ভক্ত যারা সাধন পথে আগ্রহী তাদের কাছে এই দিনটি কতটা ইম্পর্টেন্ট, কতটা মাহাত্ম্য রাখে তার সম্বন্ধে কিছু বলবো। আর এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমি শনিবার সন্ধ্যে থেকে গুরু পূর্ণিমা শুরু হচ্ছে এবং রোববার সন্ধ্যে অবধি সেটা থাকবে, এই গুরু পূর্ণিমা উপলক্ষে কিছু ঘোষণা আমি করব, তো শুনতে থাকবেন। প্রত্যেকবারের মতন আমি যা করি প্রোগ্রামের শুরুতে, এই সপ্তাহের জন্যে অর্থাৎ 2 তারিখ থেকে 9 তারিখ অবধি বিভিন্ন লগ্নের জাতক জাতিকা কেমন থাকবেন, সাপ্তাহিক ফলাদেশ এটা সেরে ফেলি এবং তার সঙ্গে ফোন নিতে থাকব, সময় মতো চলবে বিভিন্ন ঘোষণা, বিভিন্ন ফলাদেশ বিভিন্ন লগ্নের জন্যে এবং ফোন। তো আজকে এখন কি ফোনে কেউ আছেন? তাহলে ফোন, হ্যাঁ ফোন কাছে জানা শুরু করি। এনিওয়ে কে আছেন, স্বাগত আপনাকে। বলুন 6:30 সকাল 6:30। আর জন্মস্থান কোথায়, প্লেস অফ বার্থ? হাওড়া। হাওড়া। একদম স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে যদি জিজ্ঞাসা করি, অনেক কিছুর মাঝে অনেকের মাঝে স্যারের কাছেই আপনার মেয়ের সম্পর্কে জানার ইচ্ছা আপনার কেন হলো? না স্যারের প্রোগ্রাম খুব ভালো লাগে, প্রত্যেকটা রবিবার ও 6:30 তো লাইন পাই, দিনটা টাইম পাই দেখি, স্যারের প্রোগ্রাম খুব ভালো লাগে।
এই সুযোগে আপনাদের কাছে একটা বিশেষ আনন্দের সংবাদ আমি জানিয়ে রাখতে চাইবো। যারা গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান, স্যারের প্রোগ্রাম ফলো করেন, অবজার্ভ করেন, তাদের জন্য এক অনবদ্য সুযোগ রয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত 9টার সময় এই চ্যানেলে একটা স্পেশাল অনুষ্ঠান দেখবেন, যে স্পেশাল অনুষ্ঠানটা দাবি করা যেতেই পারে যে ইতিপূর্বে আপনারা কোথাও দেখেননি। বিজ্ঞানের আলোয় এই যে জ্যোতিষ অনুষ্ঠান উপস্থাপিত হয়, জ্যোতিষশাস্ত্র কি, জ্যোতিষশাস্ত্র কি শুধুমাত্র চমকদারিত্বের জায়গা, নাকি তার পেছনে কি লজিক আছে, কি সায়েন্স আছে? ডেফিনেটলি এই প্রোগ্রাম থেকে তো বলা যায়, কিন্তু একজন স্যার, প্রফেসর মানুষ তিনি, স্টুডেন্টদের ক্ষেত্রে যেভাবে বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে দেন সমস্ত লজিক্যালি, এই স্পেশাল প্রোগ্রামটায় তেমনি অ্যাস্ট্রোলজির সমস্ত দিকগুলো, লজিকগুলো, সায়েন্সগুলো আমাদেরকে স্পেশালি বোঝাবেন বৃহস্পতিবার রাত 9টা। আপনাকেও ইনভাইট করে রাখলাম, অন্যদের সকলের ইনভিটেশন জানানোর সাথে সাথে এই স্পেশাল প্রোগ্রাম মিস করবেন না। এনিওয়ে, আপনার কন্যা সম্পর্কে প্রেডিকশন এবার মিস করার কোনো অবকাশ নেই সরাসরি। স্যার, তো আপনার কন্যার কি শরীর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন আছে কিছু? না, শরীর স্বাস্থ্য নিয়ে না, ওনার ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ার নিয়ে পড়াশোনা কিন্তু ভালোই হয়েছে, তাই তো? পড়াশোনা তো খারাপ না, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না। কমার্স নিয়ে পড়ছে, গ্রাজুয়েশন পাশ করেছে, এবার এম কলেজে ভর্তি হতে চাইছে। ঠিক আছে, বলে দিই আপনার মেয়ের সিংহ লগ্ন। হ্যাঁ, সিংহ লগ্ন এবং কুম্ভ, সিংহ লগ্ন এবং বৃশ্চিক রাশি, বুঝতে পেরেছেন? তো সিংহ লগ্নের জন্য আপনার মেয়ের পঞ্চমে যে হায়ার স্টাডি, অর্থাৎ আমরা হায়ার সেকেন্ডারি থেকে মাস্টার্স দেখি, সেই লগ্নের সেই পঞ্চম স্থানে বৃহস্পতি বসে আছে। ঠিক আছে, তো দ্যাট ইজ ভেরি গুড। অ্যান্ড এই বৃহস্পতি হলো সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু যোগ কারক গ্রহ, কিন্তু বাকি G24 বাকি আদার চার্ট দেখে যদি আমরা একটু প্রতিকার না করে নিই, তাহলে ঠিক আশানুরূপ ফল পাওয়া যায় না। তবে আমি বলবো আপনার মেয়ে কিন্তু খুব ভালো করে এম কম করতে পারবে। অ্যাকাউন্টেন্সি অনার্স ছিল তো, ভালো করে এম কম করতে পারবে, একটু যদি প্রতিকার নিয়ে নেন, বুঝতে পেরেছেন? আর আপনার মেয়ের শরীর স্বাস্থ্য সাধারণভাবে যখন শনি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা আসবে, তখন কিন্তু শরীর খারাপ হবে। আপনার মেয়ের হাড়ের সমস্যা হবে, হাঁটু থেকে পা এবং লোয়ার অ্যাবডোমেন, মেনলি লো আপনার স্মল ইন্টেস্টাইন থেকে আরম্ভ করে নি, লেগ, এই ধরনের কিছু সমস্যা এখান থেকে আপনার মেয়ে কিন্তু ভুগবে। ঠিক আছে, শনির দশা অন্তর্দশায়, বুঝতে পেরেছেন? আর আপনার মেয়ের ক্যারিয়ার যদি বলেন, আমরা যিনি জেনারেলি 10th হাউস থেকে ক্যারিয়ার দেখি, সেই 10th হাউসের যে অধিপতি আমাদের শুক্র, সেই শুক্রের অবস্থা যদি দেখি, শুক্রের সঙ্গে কেতু বসে আছে, রাহুর অ্যাসপেক্ট পাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা দুর্বল আছে। সুতরাং এইখানটা করে প্রতিকার না নিলে কিন্তু আপনার মেয়ের কর্মে অনেক বাধা পাবে, অ্যাভেল করবে, কিন্তু মানে অনেক অপরচুনিটি আসবে, সেইরূপ ভাবে অ্যাভেল করতে পারবে না, বুঝতে পেরেছেন? তো প্রতিকার করে নিন কর্মের জায়গাটা, এবং ও যে ফিল্ডে হায়ার স্টাডি করছে সেই ফিল্ড নিয়েই ও কিন্তু আগামী কর্মজীবনে প্রবেশ করবে। ঠিক আছে, ওকে, শুনতে থাকুন, সাথে থাকুন। আমরা ডেফিনেটলি সময় অল্প সময়ের অনুষ্ঠান, আমরা সেই লগ্নগত আপনার যে বিশ্লেষণ, সেটা 2 তারিখ থেকে 9 তারিখের মধ্যে শুরু করে দিই। আমাদের মেষ লগ্নের ক্ষেত্রে বলবো, মেষ লগ্নের ক্ষেত্রে বলবো 2 তারিখ থেকে 9 তারিখ অবধি বন্ধু, ফ্রেন্ড রিলেটেড কাজ, বন্ধু যেখানে আছে, বন্ধু এবং স্ত্রী যেখানে যুক্ত আছে, সেই ধরনের কাজে সাফল্য আসবে। জয়েন্ট ভেঞ্চার যদি করেন তাহলে ভালো ফল পাবেন। সাদা কালো সর্ষে মিশিয়ে একসঙ্গে 1 চামচ করে কাঁসার পাত্রে, আপনার যদি কোনো নিজস্ব অর্গানাইজেশন থাকে বা দোকান থাকে বা কোনো কিছু আপনার শপ থাকে, তাহলে সেইখানে দোকানের গেটের ডান দিকে ঝুলিয়ে রাখুন, এতে আয় বাড়বে মেষ লগ্নের ক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে বলবো নতুন বা একাধিক সম্পর্কে ঝোঁক আসবে কর্মে, এই জন্য গাফিলতি আসবে, ক্ষতি হবে বাড়িতে। এর জন্য বলবো কিছুটা প্রতিকার স্বরূপ, বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে হালুয়া খাওয়ান এবং ফ্রিজে রেডি রাখুন অলওয়েজ হালুয়াটা, যখন আসবে তাকে খাওয়ান, তবে এই উদ্দেশ্যের কথা বলবেন না, এমনি তাকে অতিথি আপ্যায়ন করার মতো তাকে হালুয়া যদি খাওয়ান তাহলে এই জিনিসগুলো কেটে যাবে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো অ্যাক্টিভিটি বাড়বে কাজে, বহুমুখী বিদ্যার প্রকাশ থাকবে এবং অলওয়েজ সবুজ কালারের পোশাক পরবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলবো মনোবল বৃদ্ধি বাড়বে, মনোবল বৃদ্ধি হবে এবং যে কোনো ব্যাপারে ফার্স্ট ডিসিশন নেবেন না, তাহলে কিন্তু ডিস্টার্ব হবে কাজের কর্মগতিতে। বিশেষ করে রেড কালারের জন্য যদি রেড কালারের কোনো লাল বস্ত্র পরিধান করেন তাহলে ভালো হবে। সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো শুভ সংবাদ পাবেন, পুরাতন আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এবং কন্যা লগ্ন অবধি বলে ফোন নেবো, কন্যা লগ্নের ক্ষেত্রে বলবো ডমিনেটিং অ্যাটিচিউড থাকবে, এটাকে পজিটিভলি নেবেন। লিডিং একটা আপনার যে লিডিং, লিড করার যে ক্যাপাবিলিটি সেটা বাড়বে।
গুড কাজকর্মে ভালো হবে। আরো ভালো করার জন্য বলবো, সাতটা তুলসী পাতা, সাতটা কৃষ্ণ তুলসী হলে ভালো হয়, সাতটা তুলসী পাতা বালিশের তলায় রাখুন, সামান্য কিছু ছোটখাটো বাধা থাকলে সেগুলো কেটে যাবে। ফোন আছে কি, কোনো ফোনে কেউ আছেন? ফোন আছে, ডেফিনেটলি ফোনে যিনি আছেন তার কাছে আমি যেতে চাইবো। তার আগে আপনিও জেনে খুশি হবেন, সেই আনন্দের কথাটা আরো একবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হয়তো জেনে গেছেন, কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা অনেকের কাজে দিতে পারে এবং সুযোগটা গ্রহণ করতে পারেন। কি এই যে গুরু পূর্ণিমা যোগ নিয়ে একটু পরে স্যার বলবেন, এবং সেই যোগ আসন্ন, সেই বিশেষ দিনটি আসন্ন, সেই গুরু পূর্ণিমা যোগ উপলক্ষে সকলে যাতে অ্যাক্সেস করতে পারেন, সেই সুবিধা নিতে পারেন, তার কনসালটেন্সির সুযোগটা গ্রহণ করতে পারেন। অনলি 201 টাকা কনসালটেন্সি ফিজের সেই অনবদ্য সুযোগটা রেখেছেন, সেটা শুধুমাত্র ওই শনিবারের জন্য। গুরু পূর্ণিমা যেদিন সেই বিশেষ যোগকে কাজে লাগিয়ে, সানডে ডেফিনেটলি ক্লোজ থাকবে, উনি সেই দিনটা পালনের লক্ষ্যে যাবেন, এবং তার তাৎপর্য কি সেটা একটু পরে শুনবো। তার আগের দিন চেম্বার করবেন এবং সেখানে শুধুমাত্র 201 টাকার কনসালটেন্সি ফিজের বিনিময়ে উনি সেই পরিষেবাটা দেবেন, যা ইতিপূর্বেও দিয়েছেন, আগামী দিনেও হয়তো কোনো কোনো সময় রাখবেন। আপাতত এই নেক্সট স্যাটারডে সেই বিশেষ সুযোগটা থাকছে। এনিওয়ে, পরের বন্ধু যিনি আপনাকে হোল্ড করিয়ে রেখেছি, মার্জনা চেয়ে নিলাম, এটাও একটা আনন্দের কথা জানানো সকলের প্রয়োজন ছিল, আপনাকে এবার স্বাগত জানাই। হ্যাঁ হ্যাঁ সাঁতরাগাছি আমি এক জায়গায় চেম্বার করি, কালীঘাট। হ্যাঁ, এবার সাঁতরাগাছিতে খুব স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমি সেটা নিই, না হলে আমি এক জায়গাতেই একটা জায়গায় চেম্বার করি, কালীঘাটের ফরচুনা, কালীঘাট চাম ডিপোর পাশে মনোহরপুকুর রোড লেনেতে, জাস্ট আপনার গৌরীয় মঠের আগে বাঁ দিকে পড়বে সেই কালীঘাটে ফরচুনা, আমি সেখানে একমাত্র চেম্বার করি। বাদ বাকি যদি কোনো স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট থাকে তখন আমি সাঁতরাগাছিতে করে থাকি, আদারওয়াইজ আমি একটা জায়গায় চেম্বার করি। বলুন, আপনার পরিচয়টা আগে জানান দাদা। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আপনার নাম? আমি শান্তনু রায়। আচ্ছা, এবার বলুন আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 2nd June 1971। টাইম অফ বার্থ? টাইম হচ্ছে বিকেল 5:45। 5:45 ওকে। আর প্লেস কোথায়? বার্থ প্লেস হচ্ছে কটক। সরি, বৃহস্পতিবার রাত 9টা একটা স্পেশাল প্রোগ্রাম থাকছে আপনাদের জন্য। চোখ রাখুন তাহলে বৃহস্পতিবার রাত 9টায় এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন অনবদ্য এক বিশ্লেষণাত্মক, যুক্তিগ্রাহ্য সম্বলিত অ্যাস্ট্রোলজিকে নিয়ে, যা ইতিপূর্বে হয়তো পাননি এমন দাবি করা যেতে পারে। আচ্ছা, তোমার তোমার তো ভাই কাজ নিয়ে প্রশ্ন, তো ক্যারিয়ার নিয়ে? ক্যারিয়ার না স্যার, আমার একটু ম্যানেজমেন্টটা খুব, কিন্তু কাজের জায়গাটা খুব একটা ভালো কিন্তু নয়, এখন অবধি যা রেকগনিশন পাওয়ার কথা সেটা আমি পাওনি, তাই তো? ম্যানেজার তো বলছি আমি অ্যাকচুয়ালি। এটা ঠিক একদম। হ্যাঁ, তাই এটা একদম ঠিক, সেটাকে বলো। ঠিক আছে, তো 10th আমি তার এক্সপ্লেন করে দিচ্ছি, তোমার বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, বৃশ্চিক লগ্নে, লগ্নে বৃহস্পতি আছে, এটা ভালো কথা, কিন্তু এই লগ্নের সব সাপেক্ষে দশম স্থান, সেই দশম স্থানের অধিপতি হচ্ছে রবি, সে কিন্তু একেবারে শনির সঙ্গে বসে আছে এই জায়গাটাতে, আমরা কিন্তু একটা গ্রহণ দোষ বলে থাকি এই জায়গাতে, এবং রবির যে অবস্থা সেটাও ভালো না, শুক্রের জায়গায় বসে আছে অর্থাৎ শত্রুর ক্ষেত্রে বসে আছে। ঠিক আছে, 2 নম্বর, তোমার সপ্তম পদ, এটা বললাম সপ্তমে যে শনি বসে আছে, এবং বৃশ্চিক লগ্নের জন্য শনি কিন্তু খুব একটা শুভ নয়, এই শনির অবস্থা দেখে কিন্তু প্রতিকার করা উচিত, না হলে বিয়ের জায়গাটা ডিস্টার্ব থাকবে। তোমার কি বিয়ে হয়েছে? বিয়ে হয়ে থাকলেও তারপর তো কলহ থাকবে, দাম্পত্য কলহ বিয়ে হয়ে গেল হয়ে থাকলেও, এক্ষেত্রে কি হয় আমাদের জোটক বিচার করে বিয়ে করতে হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা জোটক বিচার করি, বুঝতে পারলে? জোটক বিচার না করলে কিন্তু তাদের প্রবলেম আছে চাটে, তাদের কিন্তু সমস্যা, একবার হয়ে যাওয়ার পর তো কিছু করার থাকে না, তখন আর কোনো সলিউশন থাকে না। তো তবু বলবো এই জায়গাতে দুজনের চার্ট আমাকে দেখতে হবে, চার্ট দেখে রেমেডি যদি দেওয়া যায় সম্ভব হয়, না হলে যদি বলবো যে ডিভোর্স করার, ডিভোর্স এর ক্ষেত্রে একমাত্র সলিউশন সেটা ডিভোর্স করতে হবে, আর না হলে যদি কোনো রকম রেমেডি দেওয়া যায় দুজনের কনজুগাল চার্ট দেখে আমি রেমেডি করে দেবো। ঠিক আছে, তো তোমার এই জায়গাটা সমস্যা। হ্যাঁ, সেটা বললাম এতক্ষণ, আমি যদি এক ঝটকা তোমার চার্ট দেখে বলবো যে ডিভোর্স এর কোনো আমি কানেকশন পাচ্ছি না বা যথেষ্ট সমস্যা আছে,
তার চার্ট দেখে, তোমার ওয়াইফের চার্ট দেখে, দুজনের চার্ট দেখে আমি বলবো যে সাকসেসফুল হবে কি না। ফট করে আমি না হলে একটা কথা বলে দিলাম, সেটা কিন্তু ফলপ্রসূ হবে না, ভাইটাল ডিসিশন, বুঝতে পেরেছো? দুজনের কনজুগাল চার্ট দেখে আমাকে ডিসিশন নিতে হবে, প্রতিকার দেওয়া থাকবে, প্রতিকার দিয়ে ঠিকঠাক করতে হবে, না হলে কিন্তু কিছু করার নেই, কারণ বিয়েটা যখন হয়ে গেছে, আগেই বলছিলাম বিয়ে হলে বিয়ের জায়গায় প্রবলেম আছে এবং দাম্পত্য কলহ থাকে। হ্যাঁ 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 আমি আগেই প্রথমে বলে দিয়েছি, এই জন্য ভালো করে শুনো যে কর্মের জায়গায় বললাম কর্মের অধিপতি স্থান রবি, বৃশ্চিক লগ্নের জন্য টেন্থ লর্ড রবি, রবি সেই রবি কিন্তু শনির সঙ্গে বসে আছে এবং জায়গাটা ভালো নয়, শত্রু ক্ষেত্রে বসে আছে শুক্রের জায়গাতে। এই জায়গাটাতে যথেষ্ট রকম প্রতিকার না নিলে কিন্তু বরাবরই প্রচুর স্ট্রাগল করবে জীবনের, ছোট কিছু করতে পারবে, সিগনিফিকেন্ট কিছু করতে পারবে, ঠিক আছে? ওকে, তো আমি যেটা বলছিলাম আজকে শুরু করে দিই, যে এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমি আগামী 10 তারিখে আমি লাইভে থাকবো না, তার কারণ আমাদের আশ্রমে সেদিনে কিছু গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের অনুষ্ঠান হবে। আপনারা জানেন এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য কতটা রাখে, আমাদের বিভিন্ন যারা সাধক এবং ভক্ত তাদের গুরু উদ্দেশ্যে শ্রদ্ধা জানান, পুজো দেন। তো আগামী রবিবার আমি আমাদের আশ্রমে থাকবো, আমাদের কদমতলা কিঙ্করবাটি গোবিন্দ আশ্রম, এই আশ্রমে আমরা বিভিন্ন ভক্তবৃন্দ থাকবো, উপস্থিত থাকবো, সেখানে হোম যজ্ঞ ইত্যাদি করা হবে, কিছু ক্রিয়া করা হবে আমাদের গুরু এবং গুরু পরম্পরার উদ্দেশ্যে, এবং এর জন্যেই এই দিনটি খুব মহত্বপূর্ণ দিন। আমাদের কদমতলা কিঙ্করবাটি আশ্রমটা হচ্ছে আমাদের কট লাইনে, হাওড়া থেকে কট লাইনে মধুসূদনপুর, কামারকুণ্ড স্টেশনের পরে মধুসূদনপুর থেকে 15 মিনিট হাঁটা পথে এই জায়গাটা পড়ে, এই জায়গাটা নালিকুলের কাছাকাছি, এই জায়গায় এই দিন রোববার শনিবার রাত থেকেই থাকবো আমি। আর তার আগে বলিনি, এই উপলক্ষে এই শনিবার আমাদের গুরুর প্রতি উদ্দেশ্য শ্রদ্ধাপূর্বক বলতে পারেন, আমি প্রত্যেকের জন্যে মাত্র 201 টাকা ফিজ নিয়ে শনিবার দিনটা দেখব। তবে একটাই রিকোয়েস্ট, একটা মাত্র কোশ্চেন নিয়ে আসবেন, কারণ প্রচুর লোক আসেন বিভিন্ন জায়গা থেকে, আমি আগেও 1 মাস এই রকম আমি করেছিলাম, তাতে দেখেছিলাম যে ভিড় উপচে পড়েছিল, বহু লোককে ফিরিয়ে যেতে হয়েছিল, তা আগে থেকে নামটা নথিভুক্ত করে রাখবেন। শুধুমাত্র শনিবার 201 টাকা ভিজিট, আপনারা জানেন সাধারণভাবে আমার ভিজিট 1200 টাকা, আমি ডিভিশনাল চার্ট করি 16 থেকে 20টা, একজনের জন্য 1 ঘন্টা চার্ট প্রিপেয়ার করে আমি তারপরে চেম্বারে যাই এবং তারপর 1 ঘন্টা সময় দিয়ে তাকে বুঝিয়ে দিই। তো শুধুমাত্র শনিবার এই জন্য বলবো, প্রচুর যাতে আমি লোককে অ্যাটেন্ড করতে পারি, তার জন্যে একটা মাত্র প্রশ্ন, একটা মাত্র সমস্যা কথা নিয়ে আসবেন, আমি আপনাদের সঠিক গাইডেন্সটা দিতে পারবো। সাথে এটাও উল্লেখ করা প্রয়োজন যাতে প্রচুর সংখ্যক মানুষ যারা আগ্রহী তারা স্যারের কাছে সেই পরিষেবাটা গ্রহণ করতে পারেন, এটা ভীষণ জরুরি, কারণ প্রত্যেকে যদি আপনি তো প্রস্তুত তাকে ফুললি টাইম দিয়ে, কিন্তু প্রচুর মানুষ যারা অপেক্ষা করছে তাদেরকে তো, ওই জন্যই গুরুত্বপূর্ণ, সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বা সমস্যা সেইটা নিয়ে স্যারের কাছে আসুন, সেটা ডেফিনেটলি একটা ওয়ে আউট, তো উনি দেখাবেন, উনি দেখাবেন। গুরু পূর্ণ উপলক্ষে আমি একটুখানি বলে দিই মহত্বের মাহাত্মটা কি, আমাদের কথিত আছে পুরাণে আদি গুরু মহাদেব শিব তিনি তার সপ্ত ঋষিকে এই দিন দীক্ষা দান করেছিলেন, এবং এই দিনটা গুরু পূর্ণিমা, আমাদের হিন্দু মতে সাধারণত আদি গুরু মহাদেব শিব ভগবান বিষ্ণু, মহাদেব মহারিষি বেদব্যাস এবং আদিগুরু শঙ্করাচার্যের স্মৃতিতে তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের যা পুজো জানাতে আমরা এই গুরু পূর্ণিমা দিনটা প্রতি পালন করে থাকি প্রত্যেক ভক্তের কাছে এবং শিষ্যের কাছে, এই দিনটা এই জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা বলবো মহারিষি বেদব্যাসের কথা, আপনারা জানেন তিনি সপ্ত ঋষির মধ্যে এক ঋষি, মহারিষি বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছিলেন এবং 4টি বেদ ঋক সাম যজু অথর্ব তিনি তার রচয়িতা, এবং 18টি পুরাণ তিনি রচনা করেছিলেন, তার লেখা তার বাণী স্বয়ং মহাদেব শিবের কাছ থেকে পাওয়া, এবং সেই বাণীগুলো আমরা এখনও অবধি বর্তমান যুগেও যথেষ্ট ফলপ্রসূ। তো যাই হোক, এই হলো এই দিনটার গুরুত্ব। তো আপনারা, আমি যেদিন থাকবো আপনারা আসতে পারেন আশ্রমে, আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো এই দিনে। আর নেক্সট শনিবারটা বললাম, তার আগের দিন শনিবার আমি চেম্বার করবো, তো যারা যারা আগ্রহী আছেন তারা আগে থেকে নাম নথিভুক্ত করে নেবেন, আগে থেকে নথিভুক্ত করাটা একান্ত জরুরি। তার জন্য 9674250516 এবং 9748403694 আপনাদের জন্য এই স্পেশাল হেল্পলাইন নাম্বার হেল্প করার জন্যই রয়েছে, নাম্বারগুলো নোট ডাউন করে অবশ্যই ফোন করে নিন এবং নামটা এনরোলমেন্ট করে নিন। হ্যাঁ, এই মুহূর্তে পরের বন্ধু, ইনফ্যাক্ট লাস্ট আপনি আজকের প্রোগ্রামের বন্ধু, স্বাগত, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্তমান থেকে বলছি অজিত চৌধুরী। আচ্ছা অজিত বাবু, আপনার ডেট অফ বার্থটা আগে বলুন।
25/11/1976 25/11/1976 সময় বলুন, 25 নভেম্বর 1976 টাইম হচ্ছে ফারাক্কা। সময়টা আগে বলুন, সময় জন্মের সময় বেলা 11টা ফারাক্কাতে জন্ম। একদম শেষের দিকে আমরা চলে এসেছি, স্যারের অনুষ্ঠান কি ফলো করেন আপনি রেগুলারলি? হ্যাঁ আমি প্রায় দেখি। আচ্ছা, বৃহস্পতিবার রাত 9টা স্পেশাল প্রোগ্রাম কিন্তু রয়েছে, আপনাদের আমন্ত্রণ থাকলো বৃহস্পতিবার রাত 9টা। হ্যাঁ, বৃহস্পতিবার রাত 9টাতে বলে দিই প্রত্যেকের জন্য, আমি নতুন করে প্রোগ্রাম শুরু করছি সামনের বৃহস্পতিবার রাত 9টাতে। আমি স্পেশাল শিক্ষামূলক অনুষ্ঠান নেবো, যেভাবে আমার আমার ভালো লাগে বিভিন্নভাবে, যে জ্যোতিষশাস্ত্র যদি সায়েন্টিফিক হয়েতে এটা কত এর মধ্যে কতটা সায়েন্স লুকিয়ে আছে, কতটা বিজ্ঞান নিহিত আছে আমি যদি বোঝাতে পারি, তাহলে একটা সচেতনতা কাজ করবে। এখন কারণ জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে সাধারণভাবে অনেকের ফেথ বা বিশ্বাসটা খুব তলায় থেকেছে, তার কারণ হচ্ছে হয়তো কিছু সেভাবে বোঝানো হয় না জ্যোতিষশাস্ত্রকে। আমি চেষ্টা করব এর মধ্যে ভালো করে এক্সপ্লেন করতে, জ্যোতিষশাস্ত্র কতটা সায়েন্টিফিক একটা বলতে পারেন। শিক্ষামূলক অনুষ্ঠান হবে বৃহস্পতিবার 9টা থেকে সৃষ্টিতে, আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ, তো ভাই তোমার তো আবার একই টেন্থ লর্ড, মানে টেন্থের জায়গা থেকে কাজের জায়গায় প্রশ্ন, তাই তো? কাজের জায়গায় করে ভালো কিছু করতে পারছো না, প্রচুর বাধা, তাই তো? হ্যাঁ, তো চার দেখেই বলা যায় আর কি প্রশ্ন হয়। এবং ইনফ্যাক্ট আমার যারা আসেন তারা এখানে, আমি আগে প্রেডিকশন করে দিই, তারপরে বলেন আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি সবকিছু বলে দিই, কিন্তু তারপর প্রশ্ন করার কিছু থাকে না। যাই হোক, টেন্থে ভাই রাহু বসে আছে এবং টেন্থ লর্ডের অবস্থা ভালো নয়, বুঝতে পেরেছো? টেন্থে রাহু বসে আছে, টেন্থ লর্ডের অবস্থা ভালো নয়, তো এবং তোমার সেক্ষেত্রে বলবো সপ্তম, তোমার কি বিয়ে হয়েছে? যাই হোক, সামনে হয়তো বললে যেটা সত্যি বলে দিই, দাম্পত্য কলহ থেকে সাবধান, ঠিক আছে? এক্ষেত্রে ম্যাচ মেকিং না করলে কিন্তু সমস্যা থেকে যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ মকর লগ্নের ক্ষেত্রে বলবো শনি ভালো নয়, সেই শনি যেহেতু দ্বিতীয় পতি হিসাবে, তো তার সে সপ্তমে বসে আছে, ঠিক আছে? ওকে, এই জায়গায় প্রতিকার করতে হবে, কাজের জায়গায়, কাজের জায়গায় প্রতিকার দেওয়া সম্ভব এবং সেক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবে, এটা বলবো। যারা দূরের থেকে আমার কাছে কনসালটেশন নেন, শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরে বিভিন্ন জায়গা থেকে, ইউএসএ, ইউএই, অস্ট্রেলিয়া, কানাডা, প্রচুর ক্লায়েন্ট আমাকে ফোন করেন, তাদের আত্মীয়কে টাইম দেওয়া যা হয়, তারা অন ফোন সার্ভিসটা নিয়ে থাকেন। অর্থাৎ আমার এই কালীঘাটে আমি যদি একটা জায়গায় চেম্বার করি প্রত্যেকের ক্ষেত্রে তারা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা দূর থেকেও অন ফোন সার্ভিস নিতে পারেন। সেক্ষেত্রে আমার ফিজটা আপনাদের আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে, রাত 10টার পরে একটা টাইম দিয়ে দেওয়া হবে, তখন আপনাদের চার্ট সম্বন্ধে আমি সমস্ত অ্যারেঞ্জ করে দেবো এবং আমাদের চার্টটা হোয়াটসঅ্যাপ বা বিভিন্নভাবে আপনার ইমেল করে দেবো বা আপনার মেল করে দেওয়া হয়। সেক্ষেত্রে অসুবিধা কিছু হয় না, যারা দূর থেকেও আমার নিতে চান আমার কনসালটেশন। একদম শেষ, আজকে আর এগোনোর উপায় নেই, কিন্তু আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাইবো, স্যারের সাইট ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, www.prabbasu.in এই ওয়েব অ্যাড্রেস আপনাদের জন্যই রয়েছে। এর পাশাপাশি কালীঘাট ফরচুনা চেম্বার রয়েছে, এবং একটা স্পেশালিটি আপনারা জানেন কি, এক একজন জাতক জাতিকার একটা না, অনেকগুলো চার্ট প্রস্তুত করে একটা ইটসেলফ একটা ফাইল প্রস্তুত করা হয়, তার ভিত্তিতে প্রেডিকশন দেওয়া হয়, এবং সেটাই জন্যই চেম্বারে এসে আপনি নাম এনলিস্ট করতে পারেন। কিন্তু যা যা সম্পর্কে জানবেন তার সম্পূর্ণ তথ্যগুলো, ডিওবি, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এই সমস্ত তথ্যগুলো দিয়ে নামটা বুকিং করতে হবে, সেটা ফোনেও করলে ফোনে করতে পারেন, আদারওয়াইজ ওয়েবসাইটেও রয়েছে, সমস্ত সুযোগটা রয়েছে, কোথায় আলাদা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। সময়টা শেষ আনফর্চুনেটলি, নেক্সট উইক আবার দেখা হবে, আর বৃহস্পতিবার রাত 9টা ভুলবেন না, দেখা হচ্ছে, ভালো থাকুন সবাই, নমস্কার, নমস্কার।